শুক্রবার ছিল বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। এদিন এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ওয়েলফেয়ার সোসাইটি সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড সমিতির পক্ষ থেকে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালন করা হয়। এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে 400 জন প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। প্রবীণ নাগরিক প্রবীর ভট্টাচার্য জানান, বিগত বছরে করোনা আবহে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। প্রবীণ নাগরিকদের যে সম্মান ও অধিকার সেটা যেন সুপ্রতিষ্ঠিত হয় তার জন্য এদিন আলোচনা করা হয়। আজ 1 অক্টোবর বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। আমাদের যে সংগঠন বর্ধমান শহরে ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন রিটায়ার্ড পার্সনের পক্ষ থেকে আমরা এই দিনটি উদযাপন করছি। প্রতি বছরই আমরা এটা করে থাকি, কিন্তু গত বছর করোনা আবহে এটা আমরা করতে পারিনি, সেই জন্য আমরা এই দিনটিকে পালন করছি। এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রবীণ নাগরিকদের যে সম্মান, প্রবীণ নাগরিকদের যে অধিকার সেটা যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে আমরা আজকে শপথ গ্রহণ করছি। এখান থেকে আমাদের মধ্যে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, প্রায় 400 মানুষ আজ আমরা এখানে সমবেত হয়েছি এই দিনটিকে উদযাপন করার জন্য। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের যে সংগঠন চলছে সেটা আবার প্রবীণ মানুষ আমাদের বাবু মিয়া, তার সঙ্গে কথা বলে সে আমাকে বলেছে, খোকন ওই বিল্ডিং তো আমি একদিন মানুষের কাছে গেছে, মিটিং করেছেন বিভিন্ন ভাবে। আজকে সেই মানুষটা কয়েকদিনের মধ্যে এমন অসুস্থ হয়ে পড়লেন যে তিনি ঘর থেকে বেরানো, ডাক্তার বলেছে আপনি ঘর থেকে বেরাবেন না, তাহলে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তাকে শ্রদ্ধা জানাবার জন্য তিনি আমাদের বর্ধমানের জন্য অনেক কিছু করেছেন, এখনও তিনি চেয়ারম্যান আছেন বিডিএ, তার জন্মদিন কালকে আমরা কলকাতায় পালন করে আসছি। আমি শুধু আপনাদের কাছে বলবো, আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আজকে আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হয়েছি। আমি বিধায়ক হয়েছি বলে কিছু নয়, আমি নিজেকে বিধায়ক বলে কিছু মনেও করি না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমি বিধায়ক হওয়ার আগে কাজ করতাম, আজও আমার কাজ সেইভাবে হচ্ছে, আরও কাজে আমার বেড়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে কোনো সমস্যা, আপনারা যদি সমস্যায় পড়েন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার দ্বারা যেটা হবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের সেই সমস্যার সমাধান আমি করব, কারণ আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতি করি, রাজনীতির ঊর্ধ্বেও আমি মানুষের সেবা করি বেশি, কারণ আমি মনে করি রাজনীতি করার মূল উদ্দেশ্যই মানুষের সেবা করা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায়র রিপোর্ট, আনন্দবার্তা।